ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বোন, জানতে চেয়েছেন একটা হাদিস লিখে ফটো পাঠিয়েছেন, বুখারী 2057, এবং জানতে চেয়েছেন যে এই হাদিস অনুযায়ী নন মুসলিম দেশগুলোর দোকান বা রেস্টুরেন্টের খাবারগুলো খাওয়া যাবে নাকি আগে জেনে নিতে হবে যেগুলো হালাল কিনা। সেই বুখারীর হাদিসটি ঠিক এভাবে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না কওমান কালু ইয়া রাসূলুল্লাহ ان قوم ياتوننا باللحم لا ندري لا ندري اذكر اسم الله عليه ام لا فقال رسول الله صلى الله عليه وسلم سموا الله عليه وكلوه। আর এই হাদিসের যেটা বাব বেনেছেন সেটা হচ্ছে বাব মাল্লাম ইয়ারাল ওয়াসাবি সনা বিহা মিনাশ শুবহাত, যে ওয়াসওয়াসা থেকে না করার কথা বলা হয়েছে। তবে আরো আর সমস্ত বুখারীর আরো হাদিস আছে, সেগুলোকে একত্রিত করে বোঝা গেছে যে হাদিসে যেটা উদ্দেশ্য হচ্ছে যে নতুন নতুন কিছু মুসলমান হয়েছিল তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা হতো যে এরা জবাই করা সেই মানে বিসমিল্লা বলে কি না, তো সেই ব্যাপারে বলা হয়েছিল যে অস্পশার মধ্যে পড়তে হবে না, বিসমিল্লা বলে খেয়ে না। কিন্তু আপনি যখন যে দেশে আছেন, যেখানে আছেন, আপনি যখন কনফিডেন্স হয়ে যাবেন যে না এটা এমক ব্যক্তিরা জবাই করেছে, তারা কোনোদিন বিসমিল্লা বলতে পারে না। দেখেন ইহুদ নাসারা, তারা আহলে কিতাব, তারা যদি বিসমিল্লা বলে জবাই করে তাহলে কি বলে তাদের জবাই করা খাওয়া যেতে পারে। বাকি তাহলে আপনার মুসলিমদের ভেতরে অনেকে কী বলে না নামাজ পড়ে না, তো তাদের কী বলে জবাই খাওয়া যাবে না। এক কথা, এখানে যে হাদিসের ব্যাখ্যাটা আছে যে নতুন নতুন মুসলিম হয়েছিল তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়েছিল, সেক্ষেত্রে বলা হয়েছে যে অস্পষ্ট থেকে বাঁচতে বিসমিল্লাহ বলে খেয়ে নিতে।